আরামবাগের বাতানল পঞ্চায়েতের শিলিগুড়ি গ্রামের মাঠে একটি জঙ্গল থেকে প্রায় 60 ভরি সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। আরামবাগের বাতানল পঞ্চায়েতের শিলিগুড়ি গ্রামের পাশে একটি জঙ্গল থেকে প্রায় 60 ভরির মতো সোনা উদ্ধার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ গিয়ে সোনাগুলি উদ্ধার করে ও অভিযুক্তদের গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই মাঠের পাশে একটি ঝুপড়ি ঘরে বেশ কয়েক মাস আগে থেকেই উদ্বাস্তু মানুষেরা বসবাস করতে শুরু করে। অভিযোগ, শনিবার বর্তমানের মাধবডিহি থানার পাইটা কালীমন্দির থেকে ঠাকুরের সোনার গয়না ও বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। তদন্তে নেমে থানার পুলিশ জানতে পারে, উদ্বাস্তু এই মানুষেরাই এই সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। রবিবার সকালে পুলিশ এসে ওই ঝুপড়ি ও পাশে থাকা একটি জঙ্গল থেকে মাটি তুলে সেই সমস্ত লুকিয়ে রাখা সোনার গয়না ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। পাশাপাশি 5 জন অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। মাইটের মন্দিরে সোনা চুরি হয়েছে, 2 কিলো সোনা। কবে? কালকে। আচ্ছা, সেটা গতকাল রাত্রে হয়েছে, আজকে সেটা ধরা পড়েছে। এইখানে মাধবদিকে থানা এসছে, বড় বড় আরো সব বড় বড় বাবুরা এসছে। কি নিয়ে যেতে দেখলে? চাঁদমালাটা হচ্ছে 40 ভরি, তারপরে কোমরে বিছে আরো সব ভালা আংটি, 11টা মোবাইল। আর কাউকে এখান থেকে ধরে নিয়ে গেছে? চারজনকে নিয়ে গেছে। চামচিকি ধরে ওরা বেদেকার, যারা বেদেকার তারা চুরি করেছে। ঘটনার পর ধৃতদের পরিবারের অন্যান্য সদস্যদের এলাকার ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘটনার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মাধবডিহি ও আরামবাগ থানার পুলিশ দীর্ঘক্ষণ এই এলাকায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। ভিউরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।